आगे तक बात এখন বস বসে খেলা দেখছি আমি, মর্নিংয়ে জাস্ট ঘুম থেকে উঠে এসে খেলা দেখছি। তো দেখো তোমরা সবাই খেলাটা, এটা হচ্ছে ব্যাট সম্প্রদায় খেলা, আমি বাচ্চাদের মতন বসে খেলা দেখছি, চলো দেখো। উড়ে বাবা, হ্যাঁ উড়ন্ত শট, এখনো সেই কোনো শট এখনো হয়নি। আমি ভিডিও করছি, পেছনে সবাই হাসছে। তো কোনো ব্যাপার না, এখন খেলা দেখছি বসে বসে। রোদে রোদ নেই, মেঘলা আকাশ, তো খেলা দেখছিলাম। তো খুবই ভালো লাগছে ওদের খেলাটা দেখে, ব্যাট সম্পর্কে খেলা, কিন্তু একটু পরপরই মারপিট লেগে যাচ্ছে। তো তোমরা দেখতে পারো যে কিছু হচ্ছে, মারপিট লেগে যাচ্ছে। এখন পেনাল্টি শুরু হয়েছে, পেনাল্টি দেখো দেখো দিয়ে খুব এখানে কিছু কথা কথাতেই মারপিট লেগে আছে নিজেদের মধ্যে। তো এটা খুব খারাপ লাগলো, খেলাটা খুব সুন্দর লাগলো, কিন্তু এই যে জিনিসটা খুবই খারাপ লাগলো যে কিছু কিছু কথার মধ্যে মারপিট লেগে আছে। তো তুমি দেখতে পারো মারপিট লেগে গেছে, আবার ওখানে সেখানে ঝামেলা হচ্ছে, ক্রাউড হয়ে যাচ্ছে। এটা খুব খারাপ লাগলো যে খেলাটা খুব সুন্দর চালিয়ে যেতে, এইসব ঝামেলাগুলো করাটা কখনো উচিত নয়, তুমি কখনোই ঝামেলা টামেলা করবে না। তোমরা সব প্লেয়ার ভালো মতন খেলবে, তো ঠিক আছে, তোমার খেলাটা দেখতে থাকো, ঝামেলা তো হতেই থাকবে। তো সবাই কমেন্ট খুবই ভালো, সবাইকে শুনে নিয়েছে, ভালো খেলা দেখছিল, আমরা সবাই উপভোগ করেছি খেলাটা, খুবই ভালো লাগলো খেলাটা দেখে। এটা হচ্ছে ব্যাট সম্পর্কে খেলা, এরা নিজেরা খেলেছে, ক্যাচ করছে, কাপড়টা দেখতে নামছে, তো জিতে গেছে কাপড়টি। প্রাইজ মানি হয়েছে 50 কোটি, খুবই ভালো লাগলো। এই একটা ভিডিও সত্যি খুবই ভালো লাগলো যে এই বাচ্চাটা ওর বাবার সাথে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে। এগুলো খুবই কম দেখা যায় মাঠের মধ্যে, খুব ভালো লাগছে এটাকে, যে ও প্র্যাকটিস করছে, খুব সুন্দর লাগলো, তাই এটা ভিডিও করে নিয়েছি।